লাঞ্চ মেনুতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছে। আয়ুষ্মান অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এখানে করেছি হচ্ছে মাছের ডিমের বড়া। এটা বাঁধাকপির তরকারি। ও সরি, এ বাবা, মাছের ডিমের বড়া, এটা বাঁধাকপির তরকারি, এটা দিয়েছে আমার শাশুড়ি মাছের মাথা দিয়ে। বাহ, কি ভালো টাইমিং হলো। খাবি? না। আর এটা হচ্ছে সবজি ডাল, পেঁপে দিয়ে, পেঁপে না, এর মধ্যে আছে গাজর, মটরশুঁটি, বিনস, মূলো দিয়ে ডাল করেছি। খুব টেস্টি হয় রসুন ফোড়ন দিয়ে। হ্যাঁ বাবা, বোতলটা ধরো। আর এখানে হচ্ছে দেখো ফুলকপি, বিনস সব দিয়ে ভেটকি মাছের ঝোল পাতলা করে একদম, জিরে আদা বাটা দিয়ে, আর তার সাথে গন্ধলেবু তো আছেই। আর আজকে আমি সাদা ভাতই নিয়েছি, ব্রাউন রাইস আর নিইনি, নিজের জন্য আলাদা করে আর করতে ইচ্ছে করছে। মা আজকাল একটু মুটকু হবে না? মা মুটকু হবে না, আর মা খাওয়া কম করে খায়, ওইটুকু ভাত খাওয়াই যায় বলো, আর আমি মুটকু হবো না। দাঁড়া, ডালটা দিয়ে দিই, বসে পড়ো বউ। আজকে আশিসদের খেলা আছে, মানে ওর টিম, ঘরওয়ালা টিমের খেলা আছে, ফাইনাল, ফাইনাল, ফাইনালে উঠেছে। তো না, সবে একটা হলো, আমাদের অপোনেন্ট টিম এখনো হয়নি। ফাইনালে যে টিমটা হবে, দুটো টিমই প্রাইজ পাবে, যে চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন, রানার্স হলো রানার্স। নিমা ভালো করে ডালটা, ও রানার্স সামলাই তো, না যদি না জিততে চাস তো, হ্যাঁ তাহলে রানার্স হলো। তো বিকেল হয়ে গেছে, মানে সন্ধে দেব এবার। সন্ধ্যের সময় আমি প্রত্যেক দিনই একটু রেডি হই, ভালো একটা কুর্তি পরি। আর ঠান্ডা কিরম পড়েছে বলো, ডিসেম্বরে তো আমরা খুব বলছিলাম এবারে ঠান্ডাই পড়ছে না, ঠান্ডাই পড়ছে না, নাও এবার কত ঠান্ডা প্রয়োজন তোমাদের দরকার দেখো। তাই ভাবছি এখন তো ঠান্ডা বেশ আনন্দ হচ্ছে, কয়েক মাস বাদে এই ঠান্ডার জন্যই আমরা ভাবো কবে শীতকাল আসছে, মানে আসবে, তখন তো গরমে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তাই এখন আরামে কয়েকটা দিন হাতে আছে, কাটিয়ে নিতে হবে। আমি সব থেকে গরমে যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে রান্না করতে, এত বেশি কষ্ট হয় গরমে রান্নাবান্নায়। যাই হোক, চলো চুল টুল আছড়ে রেডি হয়ে নিয়েছি, দরজা খুলে দেব কারণ সন্ধ্যের সময়, আর সকালবেলা ঘরের যে মেন দরজা সেটা উন্মুক্ত রাখতে হয়, তো সেরকমই করব। সাথে গঙ্গা জলের ছিটা যেরকম দিই তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর এখন আমি ধুনো দেবো। আমার বড় আজকে এক, মানে কি বলবো, প্যাকেট টোপলা, এত বড় টোপলায় ছোবড়া এনে দিয়েছে। সকালবেলা গেছিল আজকে বাজারে, একদম সকালবেলা গেছিল, তো ডাবালার কাছ থেকে এত ছোবড়া, কি ভালো ছোবড়া, মানে নিচের দিকগুলো শক্ত শক্ত থাকলে না ধরতে চায় না, সেরকম ছোবড়া না, একদম এইটাই। ঠাকুর সব মজুত করে রেখেছে। আরো তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো, তো ধূপকাঠির ব্যবহার আমি বিগত বেশ কিছুদিন হয়ে গেল ছেড়ে দিয়েছি, কারণ তোমরা জানো ধূপকাঠির বিষয়ে আমার ভীষণ ফ্যাসিনেশন ছিল। কেন ছেড়েছি, কারণ হচ্ছে যদি ধূপকাঠি ব্যবহার করতেই হয়, তোমাদেরও বলছি অর্গ্যানিক ধূপকাঠি কিনো, সব থেকে দাম দিয়ে ধূপকাঠি কিনো, নাহলে কিন্তু ভীষণ পরে সমস্যা হবে। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমুক্তিং তন্দাতীতং গুণহেতুসং তত্তমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিবলমজলং সর্বদিশাকিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তন্নমামি। বাবা বেরোবে না তো? মাতা জাকি পার্বতী পিতা মহাদেব এক দন্ত দয়াবন্ত চার ভুজা ধারি মস্তক সিন্দুর সহে মুসকি সবারি अंधन को आंख देत कोरित को काया बांजन को पुत्र देत निर्धन को माया हार चढ़े फल चढ़े और चढ़े मेवा मोदक को भोग लगे संत करे सेवा दीनन की ला
জমিয়ে রেখেছি অনেকগুলো পায়েস বানাবো বলে। মানে মোটামুটি দুধ আছে এখানে 1 লিটার 250। আর গরুর দুধ দিয়ে না এখন এত ভালো পায়েস হয় যে প্যাকেট দুধ কিনতেই আর ইচ্ছে করে না, ওই জন্য আমি বেশি করে দুধগুলো জমিয়ে রেখেছিলাম। তোমরা হয়তো বলবে পায়েল তুমি প্লাস্টিকের এখান থেকে কন্টেনার থেকে এটা ঢেলে রাখতে পারতে, আমি নিজেও ভাবি তারপরে না কোনো না কোনো কাজে আর হয়ে ওঠে না হয়তো, ওই জন্য জমতেই থাকে। তো এবার থেকে আমি ভেবেছি যে প্রথম দুধটা এলেই আগে মানে ঢেলে রেখে দেবো। যাই হোক এখন যা করে ফেলেছি তো দেখো এখানে অনেকটাই হয়ে গেছে, হাঁড়িটা বের করে নিয়েছি, এই হাঁড়ির মধ্যে পায়েস করি বেশিরভাগ ক্ষেত্রেই, আর বসিয়েও দিয়েছি। সংক্রান্তি আর কি, তো সব ঘরে ঘরেই পিঠে হচ্ছে আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে এখন আর পিঠে হয় না, মানে বিশেষ করে এই বাড়িতে। আগে শাশুড়ি মা করতো যখন শ্বশুরমশাই সুস্থ ছিল তখন করতো, আর যা তো করে না, ও করে না না করে নিয়ে এবছর, হলে একসাথেই হতো পিঠে টিঠে, মানে মা করতো আমরা আমি খেতাম এই আর কি, তো হাতে হাতে করতাম যতটুকু পারতাম এরকম। কিন্তু এখন আর হয় না, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাই নারকোল টারকোল সব কিনে আনতেন, কিন্তু এখন এবছর আশিস নারকোল কিনে এনেছে, কিন্তু ও আয়ুষ্মান দুজনে গেছে আজকে ঘরওয়ালার খেলা, মানে টিম সেট করেছে, ওরা খেলা আছে সেমি ফাইনাল ফাইনালে উঠেছে, জানি না এখনো খেলা কি হয়েছে না হয়েছে রেজাল্ট ফোন করে জানতে হবে। তো নারকোলটা আমি ফাটাতে গেছি বেঁকে ফেটেছে, মানে ফাটাতেই পারিনি, মানে চির খেয়ে গেছে পুরো বেঁকে, তো অর্ধেক আছে আমার কাছে নারকোল, অর্ধেকটা দেখি কুড়িয়ে কিছু যদি করা যায়, না হলে এখন আমি পায়েস আপাতত করছি। পায়েস করলেও হয়, এমনিতেও আমি অত পিঠে টিঠে খাইও না সত্যি কথা বলতে গেলে। তো পিঠে পায়েস যাই বানাই না কেন ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। আজকে আশিস আর আয়ুষ্মানের মানে খেলাটা নিয়ে ভীষণ আশা ছিল যে ওরা ফাইনালে তো উঠেইছে, হয় রানার আপ হবে আর না হলে জিতবে যে কোনো একটা, তো ওরা রানার্স হয়েছে, এটাও ওদের কাছে অনেকটা বড় পাওয়া, কারণ মানে বেশ বড় টুর্নামেন্ট ছিল, প্রচুর টিম ছিল, তার মধ্যে রানার আপ হওয়াটাও মুখের কথা নয়। আর প্লেয়ারদের কাছে তো ট্রফি পাওয়া, বিশাল ট্রফি পেয়েছে, সেটা তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি, ওরা ভীষণ ভীষণ আনন্দে, ওটাই ওদের কাছে সবথেকে বড় পাওয়া। যাই হোক একটু চা বানিয়ে নিই, আগে চা খেয়ে নিজেকে এনার্জি দিয়ে তারপরে পায়েসের দিকে চলে আসে। আর চাটাও শান্তি মতন খেতে পারছিলাম না, কারণ পায়েসটা না ভীষণ সাবধানে করতে হয়, না হলে নিচের দিকে একটা লেগে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য আমি ভাবলাম যে পায়েসটা মাঝে মধ্যে একটু দেখে নিয়ে তারপর একেবারে বসে রিল্যাক্সে চা খাবো। তো দুধের মধ্যে দুধটা ঘন করছি, তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়েছিলাম, আর দিয়ে দিলাম 3-4টে এলাচ, এলাচের ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে পায়েসে যদি প্রথমেই দিয়ে দিই, অনেককে দেখেছি লাস্টে দিতে, লাস্টে দিলে না দুধের গন্ধটা যায় না, ওই জন্য দুধ ফোটার সময় যদি এলাচটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পায়েসের ভীষণ ভালো হয় পায়েসটা খেতে। তো চলো আমি এখন চা খেয়ে তারপর অন্যান্য কাজগুলো করি। তো চা রেডি, তখন মা ফোন করলো, আর ঘরে এখন কেউ না থাকলে না মনে হয় যেন কী একটা যেন নেই, দেখো ঘর তো সব সুন্দর পরিপাটি হয়ে রয়েছে, আর আয়ুষ্মান থাকলে আর আমি চেঁচাই হ্যাঁ তোরা ঘর দোরগুলো নোংরা করে রেখে দিস, সারাক্ষণ আমাকে গোছাতে হয়, আর এখন দেখো ঘর দোরগুলো শান্ত নিস্তব্ধ, কেমন লাগে না একা একা থাকতে, আর কী করা যাবে। শাশুড়ি গেছে দোকানে ভাসুর, তারপরে বাবান মানে ভাসুরের ছেলে আর কি, ও এরা সব গেছে খেলা দেখতে, আমার বর ছেলে সবাই খেলা দেখতে গেছে, আর আমার যা যায় মেয়ে বেরিয়েছে বাজারে, আমি একা, শ্বশুরমশাই শুয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। তাই বলি সময়ের সাথে সাথে মানুষের সব ঝামেলা অশান্তি দূর হয়ে যায়। একজন খুব যা রিসেন্ট মানে বিচ্ছেদ হচ্ছে ব্যাপার হয়ে গেছে, বলছিল সেদিন, মানে এগুলো হচ্ছে আমার যতদূর মনে হয় অজুহাত, তো শাশুড়ি কী ব্যবহার করেছে না করেছে আগের কথাগুলো বলছিল, আমার কেন জানি না মনে হয় ওগুলো তুচ্ছ,
মানে যে যে জিনিস ফেস করে এসেছি, এসে একটা জায়গায় যে স্টেবল হয়ে গেছি না, সময়ের সাথে সাথে সেগুলো সব ঠিক হয়ে যায়, সব এক সময় ঠান্ডা হয়ে যায়, জানো তো, যদি একটু ধৈর্য ধরে থাকা যায়। মানুষ এখন ধৈর্য হারিয়ে যাচ্ছে, মানুষ অধৈর্য হয়ে গিয়ে আরেক জায়গায় সুখ খুঁজতে যাচ্ছে, কিন্তু সেইখানে যে সেকেন্ড টাইম যেখানে গিয়ে সুখ খুঁজতে যাচ্ছে না, একটা টাইমে আসবে সে এত অপমান করবে, এত নোংরা নোংরা কথা বলে টার্গেট করবে, সেটা বুঝতে পারে না মানুষ। আমি না, কিছু কিছু এক্সেপশনাল আছে, কপালের ওপর নির্ভর করে সবার, অনেকের থাকে ফার্স্ট জায়গাটা একেবারেই সুখের হয় না, আমরা যতই বড় বড় কথা বলি মেয়েরা যে কত কি সহ্য করে সেটা তো আর আমাদের জানতে বাকি নেই। তো অনেক অনেক স্ট্রাগল করে কিছু কিছু মেয়ে মানে সুখ পায়, আর যারা সত্যিকারের মানে স্ট্রাগল করে তারা সত্যি হয়তো একটা সময় সেকেন্ড টাইমে গিয়ে সুখ পায়। তবে তাও আমার মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা আমার টিকে থাকা যায়, এই জায়গাটা আমি স্টে করতে পারি, আমার মনে হয় একটু সুযোগ নিজেকে এবং সেই পরিস্থিতিকে দেওয়া দরকার, যদি মনে হয়। আর যদি মনে হয় না আমার কন্ট্রোলের বাইরে, আমি সহ্য করতে পারছি না, আমি এখানে মানে আমার এক্সিস্টেন্সই নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি থাকবো কি না তাই ইয়ে নেই, সেখান থেকে নো ডাউট নিজের সিদ্ধান্তকে, কিন্তু এটা জাস্ট আমার মনে হয়েছে ওই মানে কিছু ভিডিওসের পরিপ্রেক্ষিতে এই চিন্তাগুলো আমার আসে। যদিও সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো দিনও আমরা এই সমস্ত কথা বলতে পারতাম না, যদি আমাদের লাইফে এরকম কিছু হয়, যারা আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দিনও মানে শুধুমাত্র ইউটিউবটার অর্থ রোজগারের জায়গা নয়, শুধুমাত্র পার্সোনাল জিনিসকে তুলে এনে রোজগার করাটা ইউটিউবের অ্যাকচুয়াল কিন্তু নয় ব্যাপারটা। ইউটিউবের ব্যাপারই হচ্ছে আমরা ইউটিউব সার্চ করি কেন, যখন পড়াশোনায় কিছু পারি না বা কিছু জিনিস পারি না তখন আমরা ইউটিউবে সার্চ করি। আর এখন তো মানে কি বলবো, আমরা কোনো রেসিপি খুঁজলে ইউটিউব সার্চ করি, আমরা কোনো কিছু কাজ যেটা পাচ্ছি না সেটা দেখবার জন্য ইউটিউব সার্চ করি, আমি সেই হিসেবে ইউটিউবে এসেছি। মানে এখন তো প্রায় এই বছরখানেকের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে লাইফস্টাইল ব্লগ, এক বছরের মধ্যে। তার আগে পর্যন্ত আমাদের ভিউজ দেখো, এমনকি মামনদির দেখো, আমনিই বলছি মামনদির ব্লগ দেখো কী ভিউজ ছিল আর কী হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার, মানুষের রুচি যেখানে যাবে, কিছু করার নেই, মানুষ ওগুলোই এখন আকর্ষণ, মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই, ওগুলোই আকর্ষণ। ভালো গোবিন্দভোগ চাল, মানে যেটা থেকে একদম সুন্দর গন্ধ বেরোবে, যে চালটা মানে চালের প্যাকেটটা কাটবে তার সাথে সাথেই একটা সুন্দর গন্ধ বেরোবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো যে গোবিন্দভোগ। সেটা আমাদের এই নিয়ারেস্ট অনেক দোকানে আমি গোবিন্দভোগ চাল এনে দেখেছি, এই গন্ধটা পাওয়া যায় না। তো আমি ওই জন্য বলবো, যখন পায়েস করবে না, সেটা অনেক সময় হয় না, যেটা হয়তো ভালো ভালো হয়তো না, মানে চালটা অতটা গন্ধ পাচ্ছ না, হতেই পারে অনেক সময়, তখন একটু ঘি মাখিয়ে নেবে। এটা যদিও খুবই ভালো, চালটা থেকে এমনিই গন্ধ বেরোচ্ছে, তবু আমি পায়েস করবার সময় অল্প করে চালে সবসময় একটু ঘি মাখিয়ে নিই, এতে খুব ভালো হয়, মানে পায়েস সান্ড বলে তো অ্যাকচুয়ালি। তো এটা আমি আমার শাশুড়ি আমাকে একবার বলেছিল, এখন চালটা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন চালটাও এর সাথে সাথে আমি একদম ঘন ক্ষীরের মতন করি। চলো দেখি আদমালা, যে নারকলটা আমার কাছে অলরেডি আছে সেটা দিয়ে কি করা যায়। যারা নারকল কুড়াতে পারো না তাদের জন্য এই নারকেল কুড়ানিটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। এটা কোন কোম্পানির বলো তো? মারুতি। আমি তোমাদের আগে দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো সব আলাদা আলাদা করে ধোয়া যায়। হ্যাঁ, এইটাকে কিন্তু ধুতে হয় না, খালি এইটাকে ধুতে হয় না, তাও সেদিন আমি ধুয়ে ফেলেছি ভুল করে, তাহলে এই নিচের ইয়েটা গ্রিপটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারলে। এবারে এইটাকে এরম ধরে এরম চাপ দিতে হবে, দিয়ে এটা এরম করলে এরকম ঘুরিয়ে দিয়ে এই যে দেখো গ্রিপ নিয়ে নিয়েছে, পুরো তোলা যাচ্ছে না। এবারে তো বাড়িতে যখন বিশেষ করে কেউ না থাকে, নিজের সময় কাটানোর জন্য এই ধরনের ছোটোমোটো রান্না করতে আমার খুব ভালো লাগে। আর নারকল কুড়ানিটা তোমরা যে কোনো বড় বাসনের দোকানে ইজিলি পেয়ে যাবে, বলবে আমাকে এই যে হাত কুড়ানি যেটা থাকে কিন্তু গ্রিপওয়ালা সেটা দিতে। আমি না ওই বঠির মতন যেগুলো থাকতো না ওগুলো দিয়ে কোনো দিন আমি কুড়াতে পারি না, তো সেই জন্য এটা কিনে নেওয়ার পর এই কাজটা আমি খুব অনায়াসে করতে পারি আর ভীষণ ঝটপট হয়ে যায়।
আরে বেরাবি তো। আরে বাবা, এই দা দাদার সাথে ধর একটা ফটো তুলি। মামাম চলে, মামাম চলে, ক্যাপ খোল, ক্যাপ খোল, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, কিরে বাবা ক্লান্ত হয়ে গেছে, সেটা বই নিয়ে আসতে নাকি? হ্যাঁ সে তো জানি, ও পারবে নাকি? দাঁড়া আমাকে একটু যেতে দাও, লেগে যাবে। কি এসেছে আমাদের বাড়িতে? এটা অফিসে রেখে আসতে পারতে? না অফিসে কালকে নিয়ে গিয়ে ওই সামনে এইতে লাগবে। থাক ও ঘরে থাক, দেখি অফিসে থাকবে, ও বন্ধ ঘরে কি থেকে লাভ আছে? বড় করতে পেলে বাবা বাবা ওইটা বাবুর হাইটে ছিল, পুরো ওর মাপের হাইটে ছিল। জিতলে ওই বড় কাপটা তুই। আধমালা নারকোলটা দিয়েই আমি যেটা ছিল আর কি অলরেডি ভাঙা, সেটা দিয়েই করলাম। গোটা নারকোলটা আমি ভাঙতে পারিনি, তো ওটাকেই যতটুকু হলো কুড়িয়ে নিয়ে গুড় দিয়ে একটা পাক তৈরি করে নিয়েছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি প্রথমবার পাটিসাপটা করলাম, এর আগে কোনোদিন করিনি। ওই যে বললাম শাশুড়িমা করতো, হাতে হাতে একটু করতাম, কোনোদিন আলাদা করে তালের বড়া পাটিসাপটা করবার প্রয়োজন হয়নি। এবারে আর আমি করে দেখলাম কেমন হয়। কেমন হয়েছে মাম্মা? থ্যাংক ইউ। তো আমি না চালের গুঁড়ো অল্প ছিল সেটা দিয়েছিলাম, ময়দা দিয়েছিলাম, আর সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে অল্প গুড় দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়েছিলাম, ফটা মতন বানিয়েছিলাম। আর আমি ভানাতে ফেলেছি, দারুণ হয়েছে। এই পিঠে তো বেশি হলো না, তাও মামামকে ডেকে খাইয়েছি আর যাকে খাইয়েছি, আর একটু পায়েস দিয়ে আসি। কালকে করবে? হ্যাঁ কালকে করবো, দুধগুলি কালকে সবার জন্য করবো, দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মামা, মা কই গরম আছে কিন্তু, ও পারবে না। সাবধান, ঠেকে রাখবি মামা। তো আমার এক যা আছে, মানে খুড়তো তো যা, আজকে তার যে মেয়ে হয়েছে কদিন আগে, তোমাদের হয়তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম, হয়তো কেন পুজোর ব্লগে দেখিয়েছিলাম, আজকে সেই ছোট্ট বাচ্চাটার মুখে ভাত। আমাদের সকলেরই নেমন্তন্ন ছিল, কিন্তু সকলে যাবে না, আমি আমার যা আর আমাদের ছেলেমেয়েরা যাব। আর ভাবলাম যে, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, তাই আমি আর শাড়ি পরিনি, এই কুর্তিটা পরেছি, তার উপরে যা ছিল ঠান্ডা কুর্তি, আর তার সাথে আমি জ্যাকেট নিয়ে নেব। খুব সিম্পল, একটু কাজল, লিপস্টিক এইভাবেই সেজেছি, যদিও সকলে খুব সাজাগোজা করে এসেছিলো, কিন্তু আমার আর সারাদিনের কাজকর্ম সেরে রাতে আর অত শাড়ি পরে যাওয়ার মতন, আর এই ঠান্ডায় আমি না একদম জড়সড় হয়ে যাই। গরমে যত কষ্ট হয়, ঠান্ডাতেও যেন আমার এত ঠান্ডায় যেন কষ্ট হয়। তো যাই হোক, আমাদের পরিবারের সকলে এখানে উপস্থিত ছিল সকলে, যদিও আমরা অনেকটা দেরিতে গেছি, তো অনেক কিছু মিস করে গেছি, তাও সবার সাথে দেখা হলো, গল্প হলো। আর এখানে সব আমার ননদরা আছে, আবার আমার দিদিরাও আছে। দেখি এই যে
ওই যো আচ্ছা আলোটা বন্ধ করব। হ্যাঁ এই তো আর ফোন বাজে গো। তো প্রায় 11:30-11:30 সময় আমরা খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিয়েছি, আর ওদিকে আশিস বাইকে বেরিয়ে যাবে, আমরা সকলে হাঁটতে হাঁটতে যাব। ঘুমিয়ে পড়েছে আমরা হাঁটবো, আমাদের খাবার হজম হয়ে যাবে, তুমি বেরিয়ে যাও। তো আমরা সকলে এই সময় গল্প করতে করতে বাড়ি ফিরে এলাম, ফাঁকা রাস্তায়, খুব ভালো লাগছিল, তার উপর তো ঠান্ডার কোনো কথাই নেই। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি।